আছে ঢুকে, তাহলে আমাদের স্কুলে হচ্ছে মাউথ পিস আছে, এই জন্য সে মানে পুরো বক্সে কোনো শোনা যায় না, অনেক জন স্টুডেন্ট সবাই বলতে পারে, সবাই তার কথা শুনতে পায় না। সে ক্লাসের মধ্যে মাইকে বলে যে তোমরা বাসায় ইয়াং টিচারদের কাছে পড়ো, 2-3 ঘন্টা তোমাদের গার্জেনরা পড়ে, সে তাদেরকে ভাইয়া টিচার বলে, বলে তোমাদের ভাইয়া টিচার 2.5 ঘন্টা 3 ঘন্টা করে পড়াইতে গার্জেনও খুশি 1,000 টাকা নেয়। সে তোমাদের দেখায় কিভাবে বাজে বাজে ওয়েবসাইটে ঢুকতে হয়, কিভাবে সানি লিওনের পর্ন দেখতে হয়, সেগুলো সে আমরা শিখাই না দেখা, তোমরা তাদের কাছে পড়তে যাও। আর তার প্রাইভেটে গেলে সে যা নয় তাই বলে, আমাদের কিছু কিছু ফ্রেন্ড আছে, ইনফ্যাক্ট আমাকেও সে বলতেছে, আমাকে নাকি দেখলে তার ক্লাস 9-এ যাইতে ইচ্ছা করে, আমার জন্য সে ইয়াং ওয়ার ট্যাবলেট খাবে, তার এগুলো ইচ্ছা হয়। আমার এক ফ্রেন্ড আছে, ওরে বলে যে তোমাকে নিয়ে আমি রাঙামাটি চলে যাবো, তোমার জন্য আমি রাঙামাটি পোস্টিং দিব, ও যদি স্যারকে বলে যে তুমি যদি আমাকে একদিনের সুখ দাও তাহলে তোমার আর এসএসসি চিন্তা করতে হবে না, তোমাকে আমি সব জায়গায় পাস করাই দিব। আমাদের বডি পার্টস নিয়ে কমেন্ট করে, সে একটা টিচার, সে একটা টিচার হয়ে আমাদের বাবা আমাদের দাদার বয়সে, সে কি হবে যে আমাদের পিছে ঘুরে তার মধ্যে পুলের পিছে আমাদের জুতাও ঘুরে না, সে আমাদের আমাদের স্কুলে সেটা কি করে